চ্যাম্পিয়ন হয়েও চ্যাম্পিয়নশিপ হাতে না পাওয়ার আক্ষেপ ফুরলো। নিজস্ব ভেন্যুতে শিরোপা উদযাপনের শঙ্কা দূর করে উৎসবের উপলক্ষ হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের, এমন মুহূর্তে পরিবার পরিজনের উপস্থিতি আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণে। কিংস অ্যারেনায় বসুন্ধরার বিকেলটাই দিন এমনই মধুময়। এর আগে উৎসবের উপলক্ষ রাঙাতে প্রথম সারির একাদশ নিয়েই মাঠে নামে অস্কার ব্রুজনের দল। চ্যাম্পিয়ন হলেও শেষ ম্যাচটাই যাতে কোনো আক্ষেপের জন্ম না হয় সেজন্য শুরু থেকেই সাবধানী বসুন্ধরা কিংস। আট মিনিটে স্বস্তির সোবাতাস নিয়ে আসেন মতিন মিয়া, 1-0 গোলে এগিয়ে যায় লিগ চ্যাম্পিয়নরা। আধিপত্য রাখলেও ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি বসুন্ধরা কিংস, তবে বিরতি থেকে ফিরেই নিজের জাত চেনান কাপ্তান রবসন রবিনিও। 53 মিনিটে চোখে লেগে থাকার মতো গোল করেন তিনি। এরপর অবশ্য সোহানুরের গোলে ব্যবধান কমায় শেখ জামাল, তবে তা জল ঢালতে পারেনি কিংসদের জয়োৎসবে। The secret here is that we are really committed with our club. We feel comfortable, we have the full confidence not only of our management but also of our fans. So after this tough season with lots of problems at the beginning, I think that all of us committed together, stick together. টানা তিনটি প্রিমিয়ার লিগ জিতে বসুন্ধরা কিংস শুধু রেকর্ডই করেনি, বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে ম্যাচ আয়োজনের একক কৃতিত্ব ওদের। এছাড়াও যে ফুটবল থেকে মুখ ফিরে নিয়েছিল দর্শক, কিংসদের হাত ধরে সেখানেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। চ্যাম্পিয়নশিপে যেমন ট্রিমেন্ডাস কম্পিটিশন ছিল, রেলিগেশনে তার থেকেও বেশি কম্পিটিশন ছিল। বসুন্ধরা প্রথম টিম হিসাবে নিজের স্থাপিত স্টেডিয়ামে তারা তাদের হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপের এই ট্রফিটা নিয়েছে, সেই জন্য তাদেরকে অভিনন্দন। তবে লিগে রাজ করলেও বসুন্ধরা কিংসের কাছে আক্ষেপের নাম এএফসি কাপ। নতুন মৌসুমে লক্ষ্য তাদের সেখানেও ইতিহাসের জন্ম দেয়া। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।